বিপন্ন জীবনের উন্মাতাল জনতার ভালোবাসা ভেঙে দিয়েছে জীবনের সকল সংকীর্ণতা। আর আমি আর কোন শাসককেই ভয় পাই না। আমার রক্তে বহমান মুক্তির সুতীব্র নেশা, মগজে অনুরণিত শোষিত অসহায়ত্ব, অনাহত আগতের সুতীব্র চিৎকার ধ্বনি হাতুড়ির মতন পেটাচ্ছে কর্ণকুঠরিতে আমার চোখের সামনে, ছায়া ছবির মতন ভাসছে নিপীড়িত মানুষের শুষ্ক মলিন প্রতিচ্ছবি, বক্ষ জুড়ে বঞ্চিতের চিৎকার ও হাহাকার। তাই আজ আমি আর কারুকে তোয়াক্কা করি না। বুকের মধ্যে পুঞ্জবিত সুগভীর কালো মেঘে খুশি খুশি ঝরে পড়ুক প্রবল বর্ষণে এক্ষুনি। বুক উজাড় করা কান্নায় ভেসে যায় যদি মাঠ যাবে, তবু বুকের মধ্যটা হালকা হোক সাবাদ। আনন্দে উত্তুলিত হয়ে আজ প্রাণ খুলে হাসব একসাথে, মুক্ত বিহঙ্গ হয়ে হারিয়ে যাব তীব্র নীলের গভীরতায়। জীবনের অতীব প্রয়োজন নিয়ম মানে না এখনো, শুদ্ধ অশুদ্ধ সাধু চলিত কিংবা আঞ্চলিকতার বেড়া জালে ছিন্ন করে আজ হারিয়ে যেতে চাই সবার মনন ও প্রাণে। পাঠক কিংবা উপস্থাপকের নীতি কৌশল স্পর্শ করতে পারবে না আমাকে। মেকি কিংবা অসত্য প্রলোভনে নেতা হতে আসেনি, আসেনি অভিনেতা হতেও এখনো। আজ আমি নিশানা বরাবর দুর্বার, ভেঙে করে দেব সব চুরমার। তোমাদের অপুরাণ ভালোবাসার স্রোত তাপে তপ্ত করতে সাঁতার কেটে নেব প্রয়োজনে একবার, তারপর দ্রোহের রুদ্র মূর্তিতে লীন হব সকলে একসাথে। পূর্ব ঘোষিত বা নির্দেশিকা কর্মশালা কিংবা কর্মপদ্ধতি বা ঘোষণা দেবার খসড়া বাতিল করে দিব আজ এই মজলিসে দাঁড়িয়ে এক্ষুনি। অন্তস্থ স্ফুরণে যে শব্দমালা তৈরি করব এখন এখানে, সবগুলোর বুকের মধ্যে লেপটে আছে অতীব বর্তমান আর অনাগত ভবিষ্যতের দিনলিপি। পরক্ষণে হয়তো সবগুলো আর সাজিয়ে বলতে পারবো না হুবহু, তাই তোমাদের অনুরোধ করছি মন লাগিয়ে শুনবে, দেখবে ও বুঝবে। আজ আমি লিখিত কোনো কাগজ নয়, দেখবো তোমাদের, দেখবো আর বলবো, আর তোমরা শুধু মন দিয়ে শুনবে। তোমাদের ভালোবাসায় স্নাত হয়ে বুক কুচিয়ে, তোমাদের আশীর্বাদ মাথায় তুলে, তোমাদের স্নেহ কপালে লেপটে নিয়ে শুধু বলবো। আদর সোহাগে আশ করা পেয়ে আজ বলবো, তোমাদের দোয়ায় তেজ দীপ্তিতায় আমি বলবো, তোমরা মন লাগিয়ে শুধু শুনবে। আজ আমি শুধু বলতে চাই একটি কথা বারবার, হ্যাঁ একটি কথাই বারবার, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ধন্যবাদ সবাইকে।